সিসিটিভির ফুটেজ দেখাজার সরুর দল ফইলে দি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারপর মনে হয় তাত্ত্ব গোস্বৈট্যে হনমিক্কা হনকিছু নফর এরপর লম্বা উগ আতুরি লইরে ভাঙে দিয়ে মন্দিরের অন্য মিক্কা তা হইনে সিসি ক্যামেরা পটি উপজেলার সনহরার ইউনিয়নত এক রাতি এই দুইয়ান মন্দিরত ঘটতে চুরির ঘটনা উপজেলার সনহরা ইউনিয়নের কৃষ্ণ মন্দিরের দরজার তালা ভাঙি প্রতিমার গহনা সহ ফুজাত ব্যবহৃত নানান সামগ্রী চুরি করে লয়ে যায় চোরচক্র পাশাপাশি এরপরে লাগাইয়া আরেকখান মন্দিরত হানা দিয়ে ব্যর্থ হইরে ক্যামেরা ভাঙি দি সরল দায় যা কই বিষয়গুলি আসলে খুব মানে আসলে আলাদা লজ্জাজনক আর আসলে নিরাপত্তা হবে আর আসলে এই সরকারের আছে এই নানা জিনিসের নিরাপত্তা যারা এই এই ঘটনার জড়িত সেই স্থানীয় হোক বাইরের হোক এবং প্রশাসন যেন এই সরোরে বাইর করে বুধবার ফেব্রুয়ারি 23 তারিখ রাত 3টার সময় উপজেলার কচুয়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড ও সনহরা ইউনিয়নের কৃষ্ণ মন্দির ও জগৎ জননী কালী মন্দিরত এই ঘটনা গিন ঘটে আর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে স্থানীয় জনপ্রতিনিধিও মাদকাসক্ত এর ফল মানে কিছু বহিরাগত ফল স্থানীয় ফল একসাথে মিলিয়ে হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে আর প্রশাসনের জোর দাবি জানাই দিয়ে মানে এই সুন্দর পরিবর্তন যাতে ওনার প্রশাসনের টল বাড়ে দিলি মনে করেন যেটা যেটা ওনার মাদক আছে হেডে হেডে যে যদি হানা দেয় তলি মনে করেন এই মাদক যদি ওনার নিয়ন্ত্রণ আনি তারে তলি ওনার চুরি ঘটানো নিয়ন্ত্রণ আয় বাসা ইয়ে নাই আসল এ বিষয়ে পটিয়া থানা দুগাল লিখিত অভিযোগ দায়ের করা হইয়া এ দূরত শেষ সিপ্লাস টিভি।